সতেজ টিভি সুন্দরের জয় গানে আপনাকে স্বাগত। বাস্তব ঘটনা, 100 বছরের বিশ্বের ইতিহাস। মিশরের কারি আব্দুল বাসিস সাহেব নাম হুজ্জুন্নানি জি, আমেরিকাত একবার আন্তর্জাতিক সম্মেলন ডাকিছিল, আর এই সম্মেলন প্রত্যেক ধর্মর ধর্মগুরু ওখানে দাওয়াত দিছে এবং তার ধর্মগ্রন্থটা কি আর 10 মিনিট করিয়া পড়িবার সুযোগ দিছে। আর প্রধান বিচারপতি বৈশন তান আসন, আর দুইও সাইডে দিয়ে আরো বিচারক হল, আর তার আতর তোলে সবুজ বটম, ডাইন আতর তোলে ও বটম, টিফা মারলে জানরে ঘোষণা দেব নাম এইন ফড়িটা তান ধর্মগ্রন্থটা কি, আর বাউতর তোলে হইল তোমার লাল বটম, এটা টিফা মারলে লাল বাত্তি জ্বলিয়া উঠে, ই বাত্তি জ্বলার ফলে ফোড়া বন্ধ করে লিথায়। একজন একজন হরিয়া নাম ঘোষণার এখানে তোরা তিনজিল জবুর বেদ ফুরান যা যথতা আছে সারাতটা কি 10 মিনিট হরিয়া ফোড়ার ঘোষণা হইছে। সবুজ বট মোটিফা মারলেও তোমার এই ফোড়া আরম্ভ হরইন। মুসলমানের ধর্মগ্রন্থ কোরআন শরীফ ইকানোর সিরিয়েল আইসে হকলর বাদে, ইকানোর সিরিয়েল আইসে গিতা হকলর বাদে, ও ভাই হকল কারণ আছে, কারণ মুসলমান এমন এক জাতি আর কোন ধর্মর পিছনে কোনো কে হাজুয়ায় না, ঠিক না বে? ঠিক, একমাত্র মুসলমানর ধর্মর বিরুদ্ধে কোনটা নিতা হয় এর কারণ আছে, যে গর মাল আছে সুর অগ্র হামাইতো চায় আসা না মিশা, যে গর মাল আছে সুর অগ্র হামাইতো চায়, যে গর মাল নাই হয় হুদ্দা গর হাজুয়াইয়া কিতা করতায়, ঠিক না বে? ঠিক, তো ইতাই তোমার টেলাটারি করে কইছেন মুসলমানের ধর্মগ্রন্থ কোরআন শরীফ আর কোন তৈয়ার খেজাই তাম্বার তামনায় সারা লাস্টে ফেলাও, তাহলে মানুষের অনিহা সৃষ্টি হয়ে যাব, বুড়া লাগি যাব, আর খুব খেয়াল করে শুনতা নাই। ইয়া আল্লাহ, সর্বশেষ নাম ঘোষণা করা হয়েছে ইসলাম ধর্মর ধর্মগ্রন্থ কোরআন শরীফ তাকে তিলাওয়াত করা হইব। এখন মনোনীত করিয়া দেওয়া হয়েছিল কারি বাসিস সাবরে, এই ডায়েসের সামনে গেছেন নাম ঘোষণা হয়েছে, প্রধান বিচারকে তান বট মোটিফা মারছেন সবুজ বাত্তি জ্বলিয়া উঠছে, তাই প্রস্তুতি লইয়া আল্লাহর কালাম তিলাওয়াত আরম্ভ হল। কইলারে কোন সুরা তিলাওয়াত করতাম, তিয়ার আজে বাজে আর সুরা না, অন্য কোন সুরা না, একবারে ডাইরেক্ট সুরে ফাতিহা তিলাওয়াত করলিতাম, কারণ সুরে ফাতিহা হইল 30 পারা কোরআন শরীফের নির্দেশ, আর 30 পারা কোরআন শরীফের মধ্যে তাওরাত ইনজিল যা কিছু আছে সারার নির্দেশ। জোরে হোক সুবহানাল্লাহ, আল্লাহর বন্দায় যেমনে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া সুরে ফাতিহা তিলাওয়াত আরম্ভ করছেন ডাইসর সামনে দাঁড়াইয়া, আর সবুজ বাত্তি জ্বলার সুরে ফাতিহা শেষ 10 মিনিট শেষ। এখন কারি হিসাবে দেখুন লাল বাত্তি আবো জ্বলের না, তাই হইলারে তার ব্রেক ধরিয়া কিতা করতাম সুপ পালাই দি, ও তাই না তোমার তিলাওয়াত আরম্ভ করছেন, হইলা তার আর অন্য কোন সুরা না, সুরে রহমান তিলাওয়াত আরম্ভ করে দিতাম। সুবহানাল্লাহ, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, পড়িতে পড়িতে গিয়া ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, ইতা তো কারি বারিস বাসিস সবর জবানে আল্লাহর কালাম সুবহানাল্লাহ। 10 মিনিট গিয়া 20 মিনিট গিয়া আসছে এই লাল বাত্তি জ্বলে না, 30 মিনিট গেছে কি লাল বাত্তি জ্বলে না, সাইটর বিচারক হলে কইন রে পক্ষপাতিত্ব কর্তায় করি এখানে ওলাখান কুলা বাজার অনেক হকলরে 10 মিনিট আর ইবেটারে 30 মিনিট পাড়ি দিয়ে আসছে, হিতা উঠিয়া ইয়া প্রধান বিচারপতির মারসইন ডাক্কা কি কয়টা বাজে, 30 মিনিটের জায়গায় 40 মিনিট, 10 মিনিট হইতো আপনি তা কিনা সদন পিটি আরম্ভ করতেন, 10 মশাই উঠে হয় কি তো হয়েছে খবর হইতে পারে না, ওইজন ডুব দিছে। ও ভাই কোরআন এমন এক কিতাব, এই কিতাবের মধ্যে ডুব দিলাইলে হালত পরিবর্তন হয়ে যায়, ঠিক না বে? ঠিক, আকনাস ইবনে সুরাই আর আবু সুফিয়ান আর আবু জেহেল, আবু সুফিয়ান তখন মুসলমান হইছিল না, গে লাগি না নি তারা আল্লাহর রাসূলের বাড়ি তারা আই তিরজন দারুণ দোয়াত বইয়া যেমনে ঘোষণা দিছে আবু জেহেলে, কেউ মোহাম্মদ সাবর হান্দাল হইতে পারতাই নাই, মোহাম্মদ সাবর হতে কেউ শুনতে পারতাই নাই, ঘোষণা দিছে দারুণ দোয়াত বইয়া, ওডার ওডার লড়াশোড়া করলে খামছে জালিম সরকার আসিল নানি মাথো না পেরাও নাকি তোমার আবু জাহেল কি জালিম সরকার আসিল নানি, জালিম সরকার আসিল, ঠিক না বেটি? ইয়া আল্লাহ, আবু জাহেল কইল আমি নিষেধ দিছি কেউ কোনো যাইবানি, আকনাস ইবনে সুরাই কে কয় নেতাজিয়ে নিষেধ দিছেন কেউ কোনো যাইবানি, আবু সুফিয়ান কয় আমি তো জুয়ান মানুষ যাই গিয়া নিষেধ দিছি নি ভাই কেউ যাইতা নাই, আর যদি বেতাল বুধ ভাই ফারিসিরি দৌড় তুলমু আর মেইন রোড যাই,
ও তো তোমার তিনও ডাকাইতে তিন বেরোগে খান লাগাইছই, আর শেষ রাইত আল্লাহর রাসূলে যেমনে কুরআন তিলাওয়াত আরম্ভ করছইন, মায়া আশিকে মাওলাহু মিরা ইশকে নিরালা, মায়া আশিকে মাওলাহু মিরা ইশকে নিরালা, জুমলা যাহা জিসকি তো জল্লি সে উজালা, মাই সূরত ইউসুফ কো নেহি চাহনে ওয়ালা, মাই মজনু কে মানিন তো নেহি আশিকে লাইলা, মায়া আশিকে মাওলাহু মিরা ইশকে নিরালা। আবু জেহেল কয় আমি নিষেধ দিছি, আমি আইছি যদি বুধবাই মানছিতে একটাও মাটি থরতলায় তুলিয়া খেছিবা আগে মেইন রোড লই। আর আবু সুফিয়ান কয় ফারিসি আগে জাগাত যাই, যেমনে খালি মেইন রোড দাইতা তিনো ডাকাইতে আল্লাহ এখানে করে দিলিস। এখন আবু জেহেলে চাই আখনো চিবনে সুরাই করবাই সাসা কিতা কবর বলিতে নেতাজি তোমার যে আমার ওতা। আবু সুফিয়ান এখন কি আপনাই তোর আলোত কিতা বলতে বাতি যা তোর যে আমার ওতা বলিতে এবলা করণীয় কিতা বলিতে আগে আন্দাজ তাতে বাড়িল দুদি মানুষে বুধবাই দুস্ত হল আর বুজুর্গ হল আওতায় ডুব দিলাইছন ঠিক না বে ঠিক। ও তো যেমনে প্রধান বিচারক রাইয়া দর্শন তারা ইতা কিতা হাল্ল থকলর 10 মিনিট আনিল 40 মিনিট আপনি তা কিতা দুড়িজন সদন বিতি হে 10 বছর উঠিয়া হয় আমি তো ইতা হইতাম পারি না। শেষ পর্যায়ে আন্তর্জাতিক আদালত তার বিরুদ্ধে কেস হইছে, ও প্রধান বিচারপতির বিরুদ্ধে আসামের কাঠগড়াত উঠিয়া হয় মাননীয় আদালত আমার এই সময় হুশ জাগাত রইছে না, আর হুশ থাকে না কমপ্লেন দিস মি ঠিক না বে ঠিক।